সাগর ঘেঁষে তৈরি হওয়া বিদ্যুৎ কেন্দ্র এখন দৃশ্যমান। 11 নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়ার বিজনেস হাব হিসেবে গড়ে উঠছে মহেশখালী। শীর্ষ নেতারা গ্রেফতার, অনেকে আত্মগোপনে। নেতৃত্ব সংকটে বিএনপি, সংকট মোকাবেলায় নেতৃত্বের পরিবর্তনের চেষ্টা। মাঠের কর্মসূচি বাস্তবায়নে ভরসা মধ্যম সারির নেতারা। জরিমানা বৈঠকেও অস্থির নিত্যপণ্যের বাজার, লাফিয়ে বাড়ছে দাম। সংকট থেকে বের হওয়ার উপায় জানালেন ব্যবসায়ীরা, বললেন অভিযান নয়, পণ্যের দাম কমাতে পারে সঠিক সরবরাহ। বুথ থেকে 26,32,000 টাকা চুরি করল খোদ নিরাপত্তারক্ষীরাই। 48 ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার তিনজন। আরও সতর্ক হওয়ার পরামর্শ ব্যাংক কর্মকর্তার। এবং অবরুদ্ধ গাজাকে দুই ভাগ করার দাবি ইসরায়েলের। হামাসের সঙ্গে চলছে ব্যাপক লড়াই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান।